আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানির মাধ্যমেই নোয়াখালীতে মন্দিরে হামলা ও লুণ্ঠনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে র‍্যাব। ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে এসব তথ্য উঠে আসে। এ সময় তাদের কাছ থেকে লুট করা বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। এদিকে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অসাম্প্রদায়িক চেতনার বিশ্বাসকে যারা বাধাগ্রস্ত করতে চায় তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। জসিম জুয়েলের রিপোর্ট। গেল 15ই অক্টোবর দুর্গাপূজার বিজয়া দশমীর দিন নোয়াখালীর বেগমগঞ্জের চৌমোহনীতে মন্দিরে হামলা ও লুটপাট চালানো হয়। চৌমোহনীতে মন্দিরে হামলা ও লুটের ঘটনার নেপথ্যে ছিল ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে উস্কানিমূলক ভিডিও। এই হামলায় জড়িত চারজনকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র‍্যাব। যারা হামলা ও লুটতরাজের সাথে জড়িত, পাশাপাশি যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার মিথ্যাচার করেছে, প্রায় 40-এর অধিককে আমরা গ্রেফতার করে আইনে হাতে সোপর্দ করেছি। র‍্যাব জানায়, কুমিল্লা সহ বিভিন্ন এলাকায় হামলার ঘটনায় যেসব উস্কানিমূলক তথ্য প্রচার করা হয়েছিল সেসব ভিডিও দেখে চৌমোহনীর মন্দিরে হামলা চালানো হয়েছিল। হামলার ভিডিও ফুটেজ দেখেই জড়িতদের গ্রেফতার করা হয়। ভিডিও ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব 11-র আভিযানিক দল রাজধানীর ডেমরা, নারায়ণগঞ্জ এবং নোয়াখালীর বেগমগঞ্জ হতে চৌমোহনী মন্দিরে হামলা ও লুটপাটের সাথে জড়িত মোহাম্মদ মনির হোসেন ওরফে রুবেল, মোহাম্মদ জাকির ওরফে রাব্বি এবং রিপন এবং নাজমুল ওরফে নজরুল ওরফে সোহাগকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুটের বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয় বলে জানায় র‍্যাব। এদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত রুবেল, রাব্বি ও রিপন সামাজিক যোগাযোগ মাধ্যমের উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে তারা প্ররোচিত হয়ে প্রত্যক্ষভাবে হামলায় অংশগ্রহণ করে। হামলার পরবর্তী রুবেল, রাব্বি ও রিপন দুটি বস্তায় করে মন্দিরের ভিতরে পিতলের পূজার বিভিন্ন সামগ্রী সহ অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে। এদিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সাম্প্রদায়িক শক্তির অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান জানান। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা একত্রে চলি, একসঙ্গে চলি। সেইটাকে বাধাগ্রস্ত করার সময় অনেক সময় অনেক কিছুর ঘটনা ঘটিয়ে আমাদেরকে প্রতিবন্ধকতার সৃষ্টি করে, সেইগুলির প্রতি আপনারা খেয়াল রাখবেন। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা।